হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বিদ্যার্থী। আমি শুভেন্দু সরকার। আজকে তোমাদের সাথে লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ হতে চলেছে সামনেই 22 তারিখ থেকে, সেই সংক্রান্ত আরও একটি টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। রিসেন্টলি কলকাতা পুলিশের রেজাল্ট আউট হলো, বিদ্যার্থী থেকে প্রচুর সাফল্য এসেছে। এখনো পর্যন্ত 17 জনের নাম আমরা জানতে পেরেছি। তো যারা যারা পাস করেছো প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকে ভালো করে কাজ করবে, এবং আপকামিং যাদের ইন্টারভিউ আছে রেডি কনস্টেবল, তোমরাও খুব ভালো করে রেডি হও। তো আশা করি তোমরা সাফল্য অর্জন করবে। চলো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা অনেকেই কমেন্টে লিখেছো যে আমার এই সাবজেক্ট আমি সায়েন্স নিয়েছি, আমি ফিলোসফি নিয়েছি, আমি ইংলিশ নিয়েছি, আমি হিস্ট্রি নিয়েছি, আমি বেঙ্গলি নিয়েছি, আমি কিভাবে এর উত্তর দেব যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা কেন করেছেন। তো দেখতে থাকো, আমি আগের ভিডিওতেও এই নিয়ে আলোচনা করেছিলাম, কলকাতা পুলিশের ভিডিও আরও একবার তোমাদের জন্য আমি আজকে দিচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আচ্ছা, ফার্স্ট দেখো, অনেক সাবজেক্ট তো তোমরা দিয়েছো, তো ফার্স্টেই বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছো বা সিভিল ইঞ্জিনিয়ারিং কেউ কেউ করেছো, তো তাদের ক্ষেত্রে বলি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছো তারা পুলিশে আসতে চলেছো, সমস্যা কোথাও নেই। তোমাকে যদি বায়োলজি হয়, কেমিস্ট্রি হয়, ফিজিক্স হয়, সব সাবজেক্টই কিন্তু মোটামুটিভাবে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু কাজে লাগানো যেতে পারে। যেমন ধরো বায়োলজি যদি কারোর সাবজেক্ট থাকে, জুলজি বটনি যদি কারোর সাবজেক্ট থাকে, মানে ওভারঅল বায়োলজি যদি থাকে, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা যখন কোনো কেস সলভ করবে বা কোথাও গিয়ে হয়তো কোনো কেউ বিষ খেয়েছে, হ্যাঁ, সেখানে তোমাদেরকে পুলিশকে ডাকা হলো, তো তোমরা গিয়ে বিষের কন্টেনারটা দেখে, কিন্তু যারা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা বায়োলজি রয়েছে তারা কিন্তু কন্টেনার দেখে তার কেমিক্যাল রিয়েকশনটা, যেটা যারা কেমিস্ট্রি আছে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কেমিক্যাল রিয়েকশনটা তোমরা বুঝতে পারবে দেখে, বা কি ধরনের বিষ সেটা, তার কতটা মানে ক্ষয় করতে পারে মানুষকে, হ্যাঁ, তো কতটা বিষাক্ত, তো কতক্ষণ পর্যন্ত মানুষ বাঁচতে পারে, বা এই ধরনের কোনো আইডিয়া কিন্তু তোমরা অন্যান্যদের থেকে একটু হলেও কিন্তু বেশি জানাটা তোমাদের পক্ষে স্বাভাবিক। তো তোমরা এটাকে কাজে লাগাতে পারো, সেই ক্ষেত্রে তত দ্রুত তাকে নিয়ারেস্ট হসপিটালে তোমরা পাঠাতে পারবে। তো এইরকমভাবে কিন্তু তোমরা কেমিস্ট্রি বা বায়োলজিকে তোমরা কাজে লাগাতে পারো। ওকে, তো আবার ধরো কেউ কখনো হ্যাং করেছে, তো গলার ওটা দেখে বোঝা যেতে পারে গলার দাগটা, যে এটা সুইসাইড নাকি মার্ডার, হ্যাঁ, তো এরকম অনেক পদ্ধতি রয়েছে, তো এগুলো তোমরা কিন্তু করতে পারো। তোমরা সচেতনতার জন্য কিন্তু যারা ড্রাগস নিচ্ছে তাদেরকে, অনেক মহিলা আছে যারা ড্রাগস নেয়, যারা ফিজিক্যাল সাথে যুক্ত বা ফিজিক্যাল বা বায়োলজির সাথে যুক্ত, তারা কিন্তু তাদেরকে অ্যাওয়ার করতে সক্ষম, বা তোমরা অনেকটা বেশি এগিয়ে থাকতে পারো যে কিভাবে ক্ষতি করে, তাদেরকে বুঝিয়ে তাদেরকে কিন্তু বোঝাতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা এটাকে কাজে লাগাতে পারো। দেখো, আমি বলে দিচ্ছি, নিজের ভাষায় সাজিয়ে নিয়ে উত্তর দেবে, ঠিক আছে? যারা ধরো হিস্ট্রি, আমি বলে দিয়েছি যে আগেও তুমি পাস্টকে ঘেঁটেছো, এখনো পুলিশ হওয়ার পরও পাস্টকেই ঘাঁটতে হবে প্রেজেন্টকে উদ্ধার করতে গেলে বা কোনো কেস সলভ করতে গেলে। ফিলোসফি নিয়ে একজন বলেছে যে ফিলোসফি কিভাবে কাজে লাগাবো, দেখো ফিলোসফি হচ্ছে দর্শন, সবাইকে যে ডিরেক্ট কাজে লাগাতে পারবে এরকম নয়। দার্শনিক চিন্তা ভাবনা তো পুলিশ মানে একজন লিডারের মধ্যে থাকেই, হ্যাঁ, যে এ কি করতে পারে, এইটা যদি হয় এর সাথে তাহলে এটা কি হতে পারে, কি ঘটতে পারে, দূরদৃষ্টিটা কিন্তু থাকা দরকার, তবেই তো একটা কেস সলভ করতে পারবে তোমরা, তাই না? বা তোমার সুপিরিয়ারকে তোমরা সলভ করতে পারবে। এমনটা নয় যে তোমরা কনস্টেবল মানে যে তোমরা কোনো কিছু বলার তোমাদের রাইট নেই, অধিকার নেই, তোমার যোগ্যতা আছে, তুমি সেটা অ্যাডভাইস বা তুমি সহযোগিতা করতেই পারো। তো দূরদর্শিতা বা তোমার ফিলোসফিকে এইভাবে তুমি কাজে লাগাতে পারো, ঠিক আছে? আর ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গিটাকে তুমি কাজে লাগাতে পারো যে কোনো ক্রিমিনালের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। যেমন একজন লিখেছিল সোশিওলজি, সোশিওলজি মানে হচ্ছে সমাজবিদ্যা, সমাজবিদ্যা মানে সমাজকে নিয়ে যে কালচারটা সেটাই তো সমাজবিদ্যা। তো তোমার ক্ষেত্রে তো তোমার যথেষ্ট বড় একটা স্পেস তুমি পাচ্ছ, সমাজে কি ধরনের মানুষ রয়েছে, কি ধরনের ক্রাইম তারা করতে পারে, কোন পরিস্থিতিতে তারা এই ক্রাইমটা করেছে বা করতে পারে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমাজ বিদ্যার মধ্যেই পড়ে। তো এইটাকে তুমি তুলে ধরতে পারো। এবার দেখো, ডিরেক্ট যে সব কিছুরই একটা ডিরেক্ট সংযোগ থাকবে এরকম ভাবাটাও উচিত নয়, হ্যাঁ, এরকম জিজ্ঞেসও করবেন না। যদি জিজ্ঞেস করে, সব কিছুর সাথেই সব কিছুর লিঙ্ক রয়েছে, ঠিক আছে? সংস্কৃত থাকলে আমি এখান থেকে কালচার শিখেছি, আমাদের যে ভারতবর্ষের মোটর সত্যম এব জয়তে, এটা আমাদের ল্যাঙ্গুয়েজটা কি, এটা ল্যাঙ্গুয়েজ এটাকে ধারণ করে রয়েছে, এইভাবে তোমরা উত্তর দিতে পারো। তো প্রতিটা সাবজেক্টকে একটু ভালো করে ভাবো যে এর মধ্যে থেকে আমরা কি শিখেছি, কি পড়েছি,
সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো। এবং খুব বেসিক বেসিক জিনিস কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে, অত ঘাবড়ানোর কিছু নেই। শোনো, একটা সত্যি কথা বলতে হচ্ছে, লেডি কনস্টেবলের ক্ষেত্রে যেটা মেনলি দেখা হয়, তোমার নলেজ পরীক্ষা করবার জন্য তোমাকে এখানে ডাকা হয়নি। তুমি কতটা স্ট্রংলি, কতটা কনফিডেন্ট হয়ে উত্তর দিচ্ছ, তুমি তাদের সামনে কতটা দাঁড়িয়ে রয়েছো, মানে স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছো বা বসে রয়েছো বা হাসি মুখে কথা বলছো, এটাই ম্যাটার করবে শেষ পর্যন্ত। ওকে, তার উপরে কিন্তু তোমার নাম্বারটা ভ্যারি করবে, তুমি কতটা পারলে বা না পারলে এটা ম্যাটার করবে না। এমন অনেক উদাহরণ আছে যারা ফুল মার্কস পেয়েছে, একটা দুটো হয়তো সে পায়নি, তো এটা কোনো ব্যাপারই না। তুমি পারো নি কিন্তু সেটাকে তুমি কিভাবে ফেস করছো, প্রবলেমকে তুমি ফেস করতে জানো কি না, সেটা কিন্তু ওখানে ম্যাটার করে। অনেকেই আছে তার হয়তো ইন্টারভিউ বোর্ডে বসলে তার হাঁটু কাঁপে বা প্রচন্ড টেনশন করে, ঘামে, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এইগুলো কিন্তু ম্যাটার করে। যে তুমি যে কোনো প্রবলেমে যদি পড়ো, কোনো প্রবলেম দাঙ্গা মোকাবেলা করতে গেলে সেখানে গিয়ে তুমি ফেস কী করে করবে। তো সেজন্যই বারবার বলা যে সাহস রাখো, যা হবে দেখা যাবে, আমি পারবো, আমি ঠিকঠাক উত্তর দেবো, যেটা পারবো বলবো, যেটা পারবো না হাসি মুখে বলবো, সরি স্যার এটা আমার জানা নেই, বা সরি স্যার এটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, দেখবে জয় করে আসবে। কিন্তু টেনশন করলেও যতই তুমি নলেজ নিয়ে যাও না কেন, ওখানে গিয়ে কিন্তু ভুলে যাবে। তুমি একটা জিনিস রেডি করে গেছো কিন্তু সেখানে গিয়ে তুমি আর বলতে পারলে না, কারণ তুমি ভাবছো আমি পারবো তো, আমি পারবো তো, আমাকে যদি জিজ্ঞেস করে আমি ঠিকঠাক উত্তর দিতে পারবো তো। তুমি পারবে, পারবে বলেই তোমাকে আজকে এই জায়গাতে তুমি এসছো, এতটা রাস্তা পরিশ্রম করে ডিঙিয়ে তুমি এসছো, কিন্তু শুধুমাত্র টেনশনের বসে নিজের জায়গাটাকে নষ্ট করো না আর মিথ্যে কথা বলো না, ঠিক আছে? দেখবে সব ইজি হবে, ওনারা কিন্তু তোমাকে সাহায্য করবার জন্যই বসে রয়েছেন। অতএব ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট যদি আরও কোনো টপিক তোমাদের মনে হয় সেটা বলবে অবশ্যই, আর নেক্সট পরবর্তীকালে আমি আরও ভিডিও দেবো, সেগুলো দেখতে থাকো, ভালো থাকো।